শেষে মোস্তাফিজুর রহমানের প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাকিব আল হাসান ও লিটন দাসের কথাও বলেননি মাশরাফি। 322 রান তাড়া করতে নেমে 21 বল হাতে রেখেই জয়। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম স্মরণীয় এই জয়ের মূল কারিগর অবশ্যই সাকিব আল হাসান। অপরাজিত 124 রানের ইনিংসটি শুধু খেলেননি, লিটন দাসকে সঙ্গে নিয়ে গড়েছেন 189 রানের জুটি। তবে মাশরাফি বিন মুর্তজার চোখে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার নায়ক আরেকজন, তিনি মোস্তাফিজুর রহমান। মাঝের ওভারগুলোতে বাংলাদেশি বোলাররা ওয়েস্ট ইন্ডিজের কিছুটা চেপে ধরেছিলেন, তবে উইকেটে এসে চাপ কাটাতে শুরু করেছিলেন শিমরন হেটমায়ার। শুরু থেকেই ছিলেন বিস্ফোরক মেজাজে, মাত্র 25 বল তুলে নিয়েছিলেন 50। হেটমায়ারের ব্যাটে চড়ে ওয়েস্ট ইন্ডিজ তখন রানের পাহাড় গড়ার অপেক্ষায়। 39 ওভার শেষে 240 রানে থাকা ওয়েস্ট ইন্ডিজের কাছে তখন 350 অসম্ভব মনে হচ্ছিল না। ঠিক সেই মুহূর্তেই প্রেক্ষাপটে হাজির মোস্তাফিজ। 40তম ওভারে তার হাতে বল তুলে দিলেন অধিনায়ক মাশরাফি, আস্থার পূর্ণ প্রতিদান দিলেন মোস্তাফিজ। কমাই বিপজ্জনক হয়ে ওঠা হিটম্যারকে ফেরালেন ঠিক 50 রানেই। ডিপ মিড উইকেটে অনেকটা দৌড়ে এসে দুর্দান্ত এক ক্যাচ তুলে নিলেন তামিম ইকবাল। তবে হেটম্যার ফিরলেন বাংলাদেশ তখনও সংখ্যামুক্ত ছিল না, অ্যান্ড্রু রাসেল যে তখনও নামেনি। মুস্তাফিজ নিজের সেরাটা দিয়েছেন এখানেই। প্রথম বলে খোসা মারার চেষ্টা করে ব্যাটে না লাগাই বেঁচে গিয়েছিলেন রাসেল, তবে দ্বিতীয় বলে আর বাঁচতে পারেননি। নিজের ট্রেডমার্ক হয়ে ওঠা কাটার মেরে রাসেলকে ক্যাচ দিতে বাধ্য করেন উইকেটের পিছনে। ম্যাচ শেষে সাকিব আল হাসান বন্ধনায় মাতলেও মাশরাফি তাই বললেননি মোস্তাফিজের এই ওভারটিকে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বললেন মোস্তাফিজের ওই ওভারটি টার্নিং পয়েন্ট ছিল, তবে এমন পারফরমেন্সের পর চাইলেও সাকিবের প্রশংসা না করে থাকা সম্ভব নয়। মাশরাফিও তাই সাকিবকে কুর্নিশ জানাতে দ্বিধাবোধ করলেন না। সাকিব বরাবরের মতোই দলের জন্য খেলেছে, প্রতি ম্যাচে এসে নেমে এমন কিছু করেছে এক কথায় অনবদ্য। আশা করছি দলের বাকিরাও সবাই এরকম পারফর্ম করে ওরা যোগ্য সঙ্গ করে দেবে। আগের ম্যাচগুলোতে বাইরে বসে থাকার পর আজই প্রথম সুযোগ পেয়েছেন লিটন দাস। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়ে লুফে নিলেন তিনি। মূলত ওপেনার হলো এই ম্যাচে খেলেছে 5 নম্বরে, নিজের স্বাভাবিক পজিশন না নেমেও বিশ্বকাপ অভিষেকেই খেলেছেন 69 বলে 94 রানের ঝলমলে ইনিংস। মাশরাফির কণ্ঠে তাই লিটনের জন্য আলাদা করে প্রশংসার ঝড়।